রোজা নিয়ত ইফতারের দোয়া পড়া কি আবশ্যক না বিসমিল্লা বলে ইফতার করলেই হবে যেন সফরে গেলে কি রোজা না থাকা বাধ্যতামূলক রমজানে কিভাবে তো অবা করবো রমজান মাসে মারা গেলে জান্নাত নিশ্চিত এবং কবর রাজা মাফ কোন সুন্দর আলোকে এরকম কোনো কথা আছে না জানতে চাই মুর্শিদা আক্তার আপনি লিখেছেন কিছুদিন আগে আমার একটি মেজর অপারেশন হয় আমার পেটের ভিতর একটি অঙ্গ কেটে ফেলা হয় আমার ডায়াবেটিক সহ অন্যান্য আরও অনেক সমস্যা আছে আমি সিএম রাখতে অক্ষম করি কি বন মুর্শিদা যদি আপনার পরিস্থিতি এতটাই জটিল হয় যে আপনি কোনোভাবে সিএম রাখতে পারবেন না এক্ষেত্রে একজন দিনদার ধার্মিক সিয়ামের গুরুত্ব বোঝেন রোজার গুরুত্ব বোঝেন এরকম একজন ডাক্তার বা একাধিক ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে আপনার জন্য রোজা রাখা কোনোভাবে ঠিক হবে না সেটা আপনার জীবনের জন্য আপনার শরীরের জন্য হুমকি হতে পারে বড় ধরনের বিপদের কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজা না রেখে পরবর্তীতে সুস্থ হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে যখন সুস্থ হবেন তখন আপনি রোজাগুলো কাজা করে দেবেন এবং এর কারণে কোনো গুণ হবে না আর যদি আপনার পরবর্তীতে এই রোজাগুলো রাখার মতো সম্ভাবনা খুব কম থাকে অর্থাৎ আপনার অসুস্থতাটা এরকম যে এখান থেকে আপনার রিকভার হয়ে রোজা রাখার মতো অবস্থা হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রত্যেকটা রোজার জন্য একজন করে ম্কিনকে একদিনে খাবার দুবেলা খাবার দিয়ে দিলে ইনশা আল্লাহতে আপনার সিয়ামের কাফার আদায় হয়ে যাবে ফিতরা আদায় হয়ে যাবে ফিদিয়া আদায় হয়ে যাবে এবং ত্রিশটা রোজার জন্য আপনি ত্রিশজন জন মিসকিনকে খাবার দিয়ে দিবেন বা একজন মিসকিনকে ত্রিশ দিনে খাবার দিয়ে দেবেন ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে রোমানা রশিদ লিখেছেন রমজানে কীভাবে তো করব করবো রমজান রমজানের বাইরে সবসময় তবা করার পদ্ধতি বা নিয়ম একই আল্লাহ সুমাতাল্লার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে অপরাধের জায়গা থেকে ফিরে আসা আল্লাহর আনুগত্য করার সংকল্প করা প্রতিজ্ঞা করা প্রতিশ্রুতি আল্লাহর সঙ্গে দেওয়া এটাই হলো তবাহ আপনি যখন অন্যায় থেকে ফিরে আসবেন এবং এবাদতের পথ ধরবেন এবাদতের পথ অবলম্বন করবেন তখন ইনশাআল্লাহ সেটি হিসাবে তবা বিবেচিত হবে আর আল্লাহ আল্লাহবুল আলমিন অনেক বেশি ভালোবাসেন ফরিদ আহমদ আপনি লিখেছেন রমজান মাসে মারা গেলে জান্নাত নিশ্চিত এবং কবর রাজা মাফ কোন সুন্দর আলোকে এরকম কোনো কথা আছে না জানতে চাই ভাই ফরিদ আহমদ রমজান মাসে মারা গেলে বা অন্য কোনো সময় মারা গেলে জান্নাত নিশ্চিত এরকম কোনো কথা নেই জান্নাত নিশ্চিত হওয়ার আসলে কোনো সুযোগ নেই আমরা আশা করতে পারি সুধারণা করতে পারি জাস্ট আর এমনিতে কবর রাজাব মাফের যে বিষয়টা আছে রমজান মারা গেলে অনেকে মনে করেন যে কবর রাজাব মাফ আর কবর রাজাব হয় না এটাও ধারণা প্রসৃত কথা কারণ বা কোথাও এরকম কোনো কিছু নেই যে রমজান মাসা মারা গেলে তার কবরের প্রশ্নোত্তর হয় না বা কবর আজাব হয় না বিষয়টা নির্ভর করে মানুষের ব্যক্তিগত আমলের উপরে ইমানের উপরে কারণ ইমান এবং আমল যদি সঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুমাতাল্লাহ তার প্রতি সদয় আচরণ করবেন আল্লাহ তার প্রতি রহমত নাজিল করবেন সেটা যেমন সত্য আবার রমজান মাসে মারা যাওয়ার পরও যদি কেউ বেঈমান হয় বদামল হয় তার কবরাজা হতে পারে তার পাপের প্রায়শ্চিত তাকে করতে হবে সেটা ভিন্ন বিষয় অতএব একদিকে যেমন রমজান মাসে বা রমজানের বাইরেও যদি এমান আমল নিয়ে মারা যায় তো তার কবরাজা মাফ হতে পারে জান্নাতি হতে পারেন আবার অপর দিকে। কবর রমজান মাসে মারা যেয়েও কেউ কবর রাজা এবং জাহ্নামের মুখোমুখি হতে পারেন যে তিনি বেইমান এবং বদামাল থাকেন তো এই বিষয়টা রমজান মাসের সংশ্লিষ্ট নয় কোনো হাতে কোনো কথা নেই যে রমজান মাস মারা গেলে কবরাজা মাফ তবে রোজারত অবস্থায় এবাদতরত অবস্থায় আমদার মাসে কেউ মারা গেছে এটা থেকে তার প্রতি সুদারণ তো করাই যেতে পারে যে তার মৃত্যুটা ভালো হয়েছে যদি ইমানদার হয়ে থাকেন তিনি তার মৃত্যুটা ভালো হয়েছে সেটি আশা করা যায় এমনি টিপু আপনি লিখেছেন রোজা নিয়ত ইফতারের দোয়া পড়া কি আবশ্যক না বিসমিল্লা বলে ইফতার করলেই হবে বিসমিল্লা বলে ইফতার করবেন তবে ইফতারের পর দোয়া পড়াটা সুন্নাত সেটা যদি না করতে পারেন তাতে রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই এমনি আলমগীর হুসাইন আপনি লিখেছেন সফরে গেলে কি রোজা না থাকা বাধ্যতামূলক দেখুন সফরে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার কোনো বাধ্যবাধকতা নেই তবে এটা ঠিক যে সফরে থাকাকালীন সময় রোজা না রাখার সুযোগ আছে কেউ যদি চান যে সফরে তিনি রোজা রাখবেন না তাহলে সেই সুযোগ আছে আবার কেউ যদি চান যে রোজা রাখবেন তো সে সুযোগ আছে তবে রোজা রাখতে গেলে যদি কারোর কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তিনি সফরে রোজা না রাখার সুযোগ যে আছে সেই সুযোগটা তার গ্রহণ করা উচিত যদি কষ্ট হয় তখন असुन्ना फाउंडेशन उम्मार सुन्नार सुन्नारे